অষ্টপ্রহুর ব্যাপী মহানাম যজ্ঞ মহোৎসব ও লীলা প্রদর্শন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান জনাব কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি। দুপুরে খাগড়াছড়ির মাটিরাঙ্গা যুদ্ধকুমার পাড়া সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে হিন্দু সম্প্রদায়ের মহোৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুষ্ঠান প্রদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোহাম্মদ শামসুল হক, খাগড়াছড়ি জেলার পরিষদের সদস্য হিরঞ্জয় ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হুমায়ুন মোর্শেদ খান, সাধারণ সম্পাদক সুভাষ চাকমাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল নেতাকর্মীরা।